এক দফাটা কি? এক দফা হচ্ছে শেখ হাসিনার পতন, এক দফা হচ্ছে স্বৈরাচার ফ্যাসিস্টের পতন, এক দফা হচ্ছে নিরপেক্ষ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার প্রবর্তন, এক দফা হচ্ছে এই নির্বাচন কমিশন বাতিল করে নতুন নির্বাচন কমিশন গঠন, ঠিক, এক দফা হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি। তবে দফা আমরা গড় সরকারের কাছে দেব না, দফা আমরা আদায় করব, সব দফা আমরা আদায় করব, চাওয়ার কিছু নাই এখানে। আজকের কথা হলো ভোট চোরের দিন শেষ, জনগণের বাংলাদেশ, ভোট চোরের দিন শেষ, খালেদা জিয়ার বাংলাদেশ, ভোট চোরের দিন শেষ, তারেক রহমানের বাংলাদেশ, ভোট চোরের দিন শেষ, জনগণের বাংলাদেশ। এই দফার দাবিতে আমরা রাস্তায় নেমেছি, তাই না? আন্দোলন চলছে, এই আন্দোলনে জয়ী হতে হবে, এই আন্দোলন বিএনপির একার আন্দোলন নয়, এই আন্দোলন বাংলাদেশের 18 কোটি মানুষের মুক্তির আন্দোলন। এর আগে আরেকটি মুক্তির আন্দোলন হয়েছিল 18 কোটি, তখন লোকসংখ্যা কম ছিল, সমগ্র বাংলাদেশের মানুষ আরেকটি আন্দোলনে ঐক্যবদ্ধ ভাবে নেমেছিল, সেটা হচ্ছে স্বাধীনতার আন্দোলন, মুক্তিযুদ্ধের আন্দোলন। মুক্তিযুদ্ধের পরে আজকে বাংলাদেশে আরেকটি মুক্তিযুদ্ধের আন্দোলন শুরু হয়েছে, এই আন্দোলন হচ্ছে বাংলাদেশের মানুষের সাংবিধানিক গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার ফিরিয়ে পাওয়ার আন্দোলন, এই আন্দোলন হচ্ছে বাংলাদেশের জনগণের মালিকানা ফিরে পাওয়ার আন্দোলন, এই আন্দোলন হচ্ছে বাংলাদেশের মানুষের ভোটাধিকার ফিরে পাওয়ার আন্দোলন, এই আন্দোলন হচ্ছে গণমাধ্যমের স্বাধীনতার আন্দোলন, বাক স্বাধীনতার আন্দোলন, জীবনের নিরাপত্তার আন্দোলন, দুই বেলা খাওয়ার আন্দোলন। বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, সিদ্ধান্ত নিয়েছে, বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নিয়েছে ফ্যাসিস্ট অবৈধ দখলদার অনির্বাচিত শেখ হাসিনাকে বিদায় দেওয়ার সিদ্ধান্ত বাংলাদেশের মানুষ নিয়েছে। এই সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশের মানুষ লক্ষ জনতা রাস্তায় নেমেছে আজকে, এই আন্দোলন সফল সমাপ্তির দিকে এগিয়ে যাচ্ছে ইনশাআল্লাহ।